নিউজ নোমান্স ল্যান্ডে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সমস্যায় ছাত্রছাত্রীরা, সেই কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোমান্স ল্যান্ডের উদ্যোগে শুরু হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বনগাঁ মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু প্রতিদিন নিয়ম করে আসছেন এবং চারটি ক্লাস নিচ্ছেন তারা। আমরা ধন্যবাদ জানাবো মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। আমরা শুরু করব আমাদের এবারের বিষয়, দ্বাদশ শ্রেণীর ইতিহাস, অতীত স্মরণ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষক দিলীপ তরফদার ও মনতোষ ঘোষ। আমরা স্বাগত জানাই স্যার আপনাদেরকে নিউজ নোমান্স ল্যান্ডের স্টুডিওতে। আমরা শুরু করব অনুষ্ঠান। টিভি স্ক্রিনের ওপারে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে আবেদন বা অনুরোধ করব, আমাদের অনুষ্ঠান যেমন টিভিতে আমরা সরাসরি সম্প্রচার করছি, পাশাপাশি বিকাল চারটে থেকেও আমাদের অনুষ্ঠানের পুনঃসম্প্রচার হবে এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রত্যেকটি অনুষ্ঠান আলাদা আলাদা করে পোস্ট করছি তোমাদের সুবিধার্থে। তোমাদের কাছে অনুরোধ বা আবেদন করব এই পরবর্তী যে ক্লাসগুলি সেগুলির সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক অথবা ফলো অপশানটিকে তোমরা সার্চ ক্লিক করে রাখো, তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলি তোমরা পেতে পারো। আমরা শুরু করব আমাদের ক্লাস। স্যার আপনারা ক্লাস শুরু করুন, ক্যামেরার ওপাশে আপনার ছাত্রছাত্রীরা। প্রিয় ছাত্রছাত্রী, বর্তমান লকডাউন নামক এই পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। এই রকম একটা পর্যায়ে বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের উদ্যোগে যে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথমে তাকে আমরা আমার তরফ থেকে এবং আমার সাথে আছেন দিলীপ তরফদার, উভয়ের তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা যদি ছাত্রছাত্রীদের সামান্যতম উপকারেও লাগে তাহলে আমাদের কাছে সেটা অনেকখানি হবে বলে আমরা মনে করব। আমরা আজকে আলোচনা করব ইতিহাস ক্লাস টুয়েলভ, অধ্যায়ের নাম অতীত স্মরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে আমরা আজ এটা শুরু করব। কথা কও কথা কও স্তব্ধ অতীত, হে গো পঞ্চারী অচেতন তুমি নও। স্তব্ধ অতীত তার নিস্তব্ধতা ভেঙে যদি আজ আমাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে পারতো বা কথা বলে, তাহলে কিন্তু আমরা এক অন্য ইতিহাসের সন্ধান পাব। আমরা আজ যে বর্তমানে দাঁড়িয়ে আছি তার শেকড় কিন্তু রয়েছে অতীতের মধ্যেই। ফলে অতীত আমাদের ইতিহাসের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে একটা নতুন পথের দিশারি। ইতিহাসের অতীত অন্দরমহল থেকে যে ফিসফিসানি আজও অনুরণিত হয়, তাতে যদি তুমি কান পাততে পারো তাহলে মণিমুক্তার মতো, প্রত্নরত্নের মতো অনেক দামি মহামূল্যবান জিনিসপত্র কিন্তু তুমি পেতে পারো, যা তোমার জীবনে পাথেয় হতে পারে। আমরা এই টপিকে প্রথম আলোচনা করব, যেটা সেটা হচ্ছে জনশ্রুতি। এখন প্রথমে আমরা আলোচনা করব যে জনশ্রুতি কাকে বলে। জনশ্রুতি হচ্ছে মূলত মৌখিক ঐতিহ্যবাহী ইতিহাসের একটা বিষয় আমরা বলতে পারি, যা মুখে মুখে চলে আসে, যার মধ্যে অতিবৃত্তন থাকে, যার মধ্যে কল্পকাহিনী থাকে, বিশ্বাস থাকে এবং অবিশ্বাস থাকে। এইভাবে অতীত থেকে অনেক ঘটনাবলী ইতিহাসে চলে আসতে পারে। তাহলে আমরা যে জনশ্রুতি সম্পর্কে পড়লাম, এই জনশ্রুতিগুলো কি, এরকম একটা গল্প আমি তোমাদের দুটো তিনটে গল্প একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে যে ঠিক জনশ্রুতি মানেটা কি। যেমন ধরো বন্যাতত্ত্ব, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমভাবে বলা হয়েছে যে পৃথিবী সৃষ্টির সময় গোটা পৃথিবী বন্যায় প্লাবিত হয়েছিল এবং সেখানে দেবতারা সেই বটপাতার উপরে ভেসে প্রাণের সৃষ্টি করেছিল। কিংবা মনে করো আর একটা ছোট্ট গল্প বলি, ভূমিকম্প তত্ত্ব। আমাদের ধর্মীয় ধারণা অনুযায়ী আমরা মনে করি যে আমাদের এই পৃথিবী কে কোনো একজন দেবতা অন্য মত অনুযায়ী সাপ বা নাগরাজ ধরে রেখেছে, সে যখন তার এক কাঁধ থেকে আরেক কাঁধে পৃথিবীকে স্থানান্তরিত করে তখন ভূমিকম্প হয়। কিংবা মনে করো আর একটা গল্প বলি, পদ্মাবতী। ইতিহাসে পদ্মাবতীর চরিত্র সম্পর্কে তোমরা অনেকে জানো,
এই পদ্মাবতীর সৌন্দর্য কতখানি ছিল তা নিয়েও কিন্তু অনেক গল্প আছে। কেউ কেউ বলেন তার সৌন্দর্য এতখানি ছিল যে সামনাসামনি তাকে দাঁড়িয়ে দেখার মতো ধৈর্য স্থৈর্য অনেকে ছিল না, তার প্রতিবিম্ব দেখতে হতো জলে অথবা আয়নায়। তো এই যে গল্পগুলো আমরা বললাম এগুলো সবই জনশ্রুতি। তাহলে জনশ্রুতির বৈশিষ্ট্য কি হতে পারে? আমরা যদি বৈশিষ্ট্যগুলো বলি তাহলে এটা একটা কল্পকাহিনী, এর মধ্যে সত্য বা মিথ্যা, বিশ্বাস বা অবিশ্বাস সবই মিলেমিশে থাকতে পারে। অতিরঞ্জিত বিষয় বাড়িয়ে বলা এর মধ্যে থাকতে পারে, অতীতের বিভিন্ন বিষয় এর মধ্যেও থাকতে পারে। এইভাবে আমাদের জনশ্রুতির বিষয়টা গেল। এখন এই জনশ্রুতিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, আমরা সেই ভাগগুলো একটু লিখব, সেগুলো কি কি। যেমন পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনী এক নম্বর, দু নম্বর কিংবদন্তি, তিন নম্বর লোককথা, আরও আছে, আমি এগুলো পড়ে যাচ্ছি। আমরা আজকে প্রথম আগে আলোচনা করব এই পৌরাণিক কাহিনী সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব যে পয়েন্টটা, যে পৌরাণিক কাহিনী কাকে বলে, পৌরাণিক কাহিনী কাকে বলে। আমরা যদি এই আলোচনা করি তাহলে আমরা দেখব যে অতীতের কোনো ঘটনাবলী যখন পুরাণের মধ্যে দিয়ে বা লোকমুখে বংশ পরম্পরায় আমাদের কাছে এসে পৌঁছেছে তাকে আমরা বলি পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী সম্পর্কে বিয়ার লাইন বলেছেন যে পৌরাণিক কাহিনীগুলো হলো এমন একটি বিষয় যা আমাদের অবচেতন মনে থাকে, অবচেতন মনের কিছু কল্পকাহিনী যা মূলত আমাদের জিনের মধ্যেই থাকে। একটা গল্প বলি পৌরাণিক কাহিনী সম্পর্কে, তাহলে বুঝতে সুবিধা হবে। পৌরাণিক কাহিনী হলো, আমি একটা সমুদ্র মন্থন তত্ত্বের কথা বলি, সেটা এই রকম যে এক সময় দেবতা আর অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাঁধল। শেষে ঈশ্বর দেবতাদেরকে বললেন যে তোমরা দ্বন্দ্ব মিটিয়ে নাও। শেষ পর্যন্ত দেবতারা অসুরদের কাছে গেল, শেষ পর্যন্ত ঠিক হলো যে সমুদ্র মন্থন করা হবে এবং এই মন্থনের ফলে যে অমৃত উঠবে তা যে পান করবে সে মানে চিরদিনের জন্য বেঁচে থাকবে। এই তত্ত্ব অনুযায়ী ঠিক হলো মন্দর পর্বতকে আনা হবে, আনা হলো মন্দর পর্বতকে, ক্ষীর সমুদ্রে ফেলা হলো, কিন্তু সেই মন্দর পর্বত জলের নিচে চলে গেল। তখন ঈশ্বর ভগবান কূর্মরূপে তার নিচে অবস্থান করলেন, মন্দর পর্বত জেগে উঠল সমুদ্রের জলের ওপরে, বাসুকী নাককে তাতে জড়িয়ে একদিকে দেবতা একদিকে অসুরা টানতে শুরু করলো। টানতে টানতে এক সময় সাপের মুখ দিয়ে, বাসুকী নাগের মুখ দিয়ে বিষ বেরোতে লাগলো, যে বিষ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছিল, তাকে মহাদেব তার কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। তারপরে শেষে এলো অমৃত, তা পান করে দেবতারা চিরদিনের জন্য জয়ী হলেন। এই যে গল্পটা আমি তোমাদের বললাম সমুদ্র মন্থন তত্ত্ব, এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। তাহলে পৌরাণিক কাহিনী হলো পুরাণের অতীতের প্রাগৈতিহাসিক যুগের কিছু বর্ণনা, তাকে আমরা বলছি পৌরাণিক কাহিনী। এবার এই পৌরাণিক কাহিনীর আমরা পরের পয়েন্ট আলোচনা করব যে এর বৈশিষ্ট্যগুলো কি কি। বৈশিষ্ট্যগুলো আমি এক দুই করে মুখে বলছি, বোর্ডে আর লিখছি না, তোমরা একটুখানি সেগুলোকে দেখতে পারো। যেমন ধরো পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাস নির্ভরতা। এই যে সমুদ্র মন্থনের তত্ত্ব আমরা বললাম, এর সাথে আমাদের অবচেতন মনে কোথাও না কোথাও আমরা একটু বিশ্বাস করে ফেলি, অর্থাৎ এর প্রতি একটা বিশ্বাস নির্ভরতা আছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে এর মধ্যে একটা বংশ পরম্পরা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বংশ পরম্পরা। তাহলে তোমরা দেখবে যে এই বংশ পরম্পরার যে বিষয় আমরা আলোচনা করছি, তাহলে এই বংশ পরম্পরা অর্থাৎ বংশ পরম্পরা এই কথাটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, ঠাকুমা দিদিমাদের কাছ থেকে একটু একটু করে শুনতে শুনতে এসেছি। তাহলে একটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরা। তাহলে প্রথম বৈশিষ্ট্য বলেছিলাম আমি বিশ্বাস নির্ভরতা, তারপরে দু নম্বর পয়েন্ট বলেছি আমি বংশ পরম্পরা, তিন নম্বর বলবো অলৌকিকতা। এর মধ্যে কিছু অলৌকিক বিষয়বস্তু থাকে যাকে সবাই মানতেও পারে নাও মানতে পারে। এবং চার নম্বর যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক স্বীকৃতি।
অর্থাৎ সমাজ এর বিশ্বাস থাকুক বা না থাকুক, সমাজ কিন্তু একে স্বীকৃতি দিয়েছে, সমাজকে মেনে নিয়েছে। তাহলে এটা হচ্ছে ওর আরেকটি বৈশিষ্ট্য, যে সামাজিক স্বীকৃতি। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য তুমি খেয়াল করে দেখবা যে সময়কালের কোনো উল্লেখ থাকে না। যদি বলি যে এই সমুদ্রমন্থন তত্ত্ব কবে হয়েছিল, মানে ইতিহাসের যে মূল বিষয়বস্তু আমরা জানি তারা সময়, মানে স্থান, কাল, পাত্র, তিনটে জিনিসের দরকার। এখানে কিন্তু কালের উল্লেখ নাও থাকতে পারে। এবং পরের বৈশিষ্ট্য হচ্ছে রূপকথা, অর্থাৎ এক দেশে এক রাজা ছিল, অর্থাৎ রূপকথার আকারেও কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলো বলা হতে পারে। এই পয়েন্টগুলো যদি তোমরা লিখে নাও খাতায়, প্রয়োজনে তোমাদের যখন আমরা একটু বলে নিই আমাদের টুয়েলভের যে প্রশ্নগুলো আসে মূলত আট নম্বর আর এক নম্বর, আমি আজকে একটা আট নম্বরের প্রশ্ন পড়াচ্ছি। প্রশ্নটা আসতে পারে পৌরাণিক কাহিনী সম্পর্কে যা যেন আলোচনা করো, পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। তাহলে আমাদের যদি এই প্রশ্নটা আসে, প্রথমে আমরা একটা ভূমিকা লিখব, ভূমিকার পরে আমরা বলবো কাকে বলে, মানে পৌরাণিক কাহিনী কাকে বলে, পরে পরের পয়েন্ট বলবো বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্যের আন্ডারে কতগুলো পয়েন্ট লিখবো, হেডিং করব, সেগুলোর ব্যাখ্যা করব। পয়েন্টগুলো আমি তোমাদের বললাম, প্রয়োজনে খাতা পেন সামনে রাখো, তোমরা লিখে নিতে পারলে তোমাদের সুবিধা হবে। এটা হলো পৌরাণিক কাহিনীর বিষয়। এবার আমরা পৌরাণিক কাহিনী একটা গল্প বললাম, আরও কয়েকটা গল্প তোমাদের বলি। যেমন ধরা যাক, এর মধ্যে আমরা দেখব পৌরাণিক কাহিনীর মধ্যে ধরা যেতে পারে যে কালিদাসের বর্ণনা। কালিদাস কী করেছিলেন সেই তোমরা জানো, গাছের ডালে মাথার দিকে বসে গোড়াটা কাটছিলেন। কিংবা জিউসের বর্ণনা, কিংবা রোমুলাসের কথা। এই যে উদাহরণগুলো দিলাম, এবার তুমি এর পরের একটা পয়েন্ট করতে পারো, উদাহরণ। উদাহরণ বলতে এখানে কয়েকটা ঘটনা বা বর্ণনার কথা তোমরা বলবে উদাহরণ হিসাবে, সেগুলোকে তুমি বলতে পারো। পরের পয়েন্ট আমরা আলোচনা করব গুরুত্ব। এই গুরুত্বর পয়েন্টটাও ঠিক আগের মতো এক দুই করে আমি পরপর কিছু পয়েন্ট বলছি, তোমরা এগুলো পারলে নোট করে নিতে পারো। গুরুত্বর মধ্যে আমরা দেখব যে এখানে কিছু ঐতিহাসিক উপাদানের সূত্র পাওয়া যায়। যেমন ধরো এই পৌরাণিক কাহিনীর সূত্র ধরে ট্রয় নগরী কোথায় ছিল তা কিন্তু পরে আবিষ্কার করা গেছে বা জানা গেছে। তাহলে এর মধ্যে ঐতিহাসিক সূত্র আমরা পেতে পারি। আমরা এর মধ্যে দিয়ে সময়কাল নির্ধারণ করতে পারি, অনেক সময় তুল্যমূল্য মানে তুলনামূলক বিচার করে আমরা সময়কাল নির্ধারণ করতে পারি। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বংশতালিকা তৈরি। বংশতালিকা বলতে কি, অনেক সময় অনেক পৌরাণিক কাহিনীর মধ্যে অনেক বংশ পরম্পরা, কারা কারা পরপর রাজত্ব করেছিল সেগুলো থাকে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। ফলে বংশ পরম্পরা এর আরেকটি গুরুত্ব। পরের পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতা রক্ষা। ইতিহাসের মাঝে মাঝে কিছু গ্যাপ থেকে যায়, সব তথ্যগুলো আমরা পাই না, সেই গ্যাপগুলো পূরণ করার জন্য পৌরাণিক কাহিনীগুলো অনেক সময় ভালো কাজ করে। পরের পয়েন্ট হচ্ছে মানে কল্পনা শক্তির বিকাশ, অর্থাৎ এইগুলো আমাদের মধ্যে একটা কল্পনার জগতে নিয়ে যায়। এই কল্পনা শক্তির বিকাশটা কিন্তু আমাদের পরবর্তী পরিকল্পনার জন্য খুব জরুরি, অর্থাৎ কাল্পনিক বা কল্পনা করার ক্ষমতা আমাদের মধ্যে বৃদ্ধি পায়, এটা গেল গুরুত্ব। তাহলে আমাদের একটা প্রশ্ন ধরো আলোচনা হলো, সেটা হচ্ছে যে পৌরাণিক কাহিনী কাকে বলে, অথবা পৌরাণিক কাহিনী সম্পর্কে যা যেন লেখো, অথবা পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। এই পয়েন্ট দুটো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এগুলো আমি এক দুই তিন চার করে তোমাদের বললাম, আশা করি তোমরা লিখে নিতে পেরেছো। আমরা পরে চলে যাব কিংবদন্তিতে। আর একটা কথা বলি, পৌরাণিক কাহিনী একটা ইংরেজি আছে, সেটা আমি একটু পাশে লিখে রাখি, লেখা হয়নি, এটা হচ্ছে মিথ। এবার আমরা চলে যাব কিংবদন্তিতে। এর ইংরেজিটা যেটা, সেটা হচ্ছে লেজেন্ড বা লিজেন্ড। এবার একইভাবে এই যে পয়েন্টগুলো আমি দিলাম, এই পয়েন্টগুলো দিয়েই আমি এটাকেও ব্যাখ্যা করবো। তাহলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, মুখস্থ রাখতে সুবিধা হবে, সেই জন্য আমি এইভাবেই বলছি। তাহলে প্রথমে এখানে কি পয়েন্ট আছে, এটাই আমি এখানে বললাম, সেটা হচ্ছে কাকে বলে। তাহলে আমাদের আজকে প্রথম প্রশ্ন, কিংবদন্তি কাকে বলে। তাহলে কিংবদন্তি হলো এখানে যেগুলো কোনো চরিত্র নির্ভর ঘটনা, কোনো চরিত্রকে কেন্দ্র করে অতীতের কোনো ঘটনা আমাদের মধ্যে চলে আসে, একটা হিরোইজম থাকে, বীর পূজা থাকে, তাকে অনেকে অনুকরণ করতে পারে, এই রকম বিষয়কেই আমরা বলবো কিংবদন্তি। তাহলে কিংবদন্তি হলো কল্পকাহিনী, চরিত্র নির্ভর, অতীতে ছিল এমন কোনো একজন চরিত্র বা ঘটনাকে বিশ্বাস করা, এই সব মিলে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো কিংবদন্তি। আমরা যেমন অনেক ক্ষেত্রে বলে অমুক একজন জীবন্ত কিংবদন্তি, অর্থাৎ মুখে মুখে যে কথা বংশ পরম্পরায় আমাদের মধ্যে চলে আসছে তাকে লেজেন্ড বা কিংবদন্তি বলছি। এবার তাহলে আমরা কাকে বলে বুঝলাম, দ্বিতীয় পয়েন্টে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ বৈশিষ্ট্যটা কী। এখানেও আমি বৈশিষ্ট্যগুলো ঠিক আগের মতো এক দুই তিন করে মুখে বলছি, তোমরা একটু সেগুলোকে পারলে নোট করে নিও, প্রয়োজনে এটা একটা খাতায় লিখে ফেলো, এটা তোমার একটা নোট হয়ে যাবে, যেমন এখানে একটা আট নম্বরের নোট হয়ে গেল। আমরা
তাহলে এবার যাব বৈশিষ্ট্যতে কিসের কিংবদন্তির। কিংবদন্তির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চরিত্র নির্ভরতা, অর্থাৎ এখানে চরিত্রের একটা বিষয় কিন্তু থাকে, অর্থাৎ চরিত্রকে কেন্দ্র করে এটা তৈরি হয়, অর্থাৎ একটা চরিত্র নির্ভর বিষয় এখানে রয়েছে। সেটা কী রকম? যেমন ধরো আগে যখন আমরা এর আগে পৌরাণিক কাহিনী বলেছি, পৌরাণিক কাহিনীতে কোনো চরিত্র বিশেষ করে ছিল না, কিন্তু এখানে চরিত্র একজন থাকবে। যেমন ধরো আমি তোমাকে একটা গল্প বলি, তাহলে আগে এটা এর বৈশিষ্ট্যটা বুঝতে সুবিধা হবে। যেমন আমি পৌরাণিক কাহিনীর একটা গল্প তোমাদের বলেছি, তেমনি এখানে আজকে একটা গল্প বলি। আজকে আমাদের এই যে টুয়েলভের ইতিহাস জানি আমরা আলোচনা করছি, এটা অনেকটা ওই ঠাকুমা দিদিমাদের কোলে শুয়ে ছোটোবেলায় যে গল্পগুলো শুনেছি মনের আনন্দে, রাজকুমার আর রাজকুমারী, নীলপঙ্খীরা যে করে উড়ে যায় আকাশে, কিংবা রাজকুমারী এর ঘুম ভাঙে না, রাজকুমারকে ঘুম ভাঙিয়ে তাকে বিবাহ করে, বা এক দেশে এক রাজা ছিল, এই যে ছোটোবেলার কল্পকাহিনী সেইগুলোর দিকে আমরা আলোচনা করবো এখানে মূলত। তো গল্পটা কীরকম? প্রমিথিউস বলে একটা গ্রিসের একটা তোমাদের কিংবদন্তি বলছি, সেটা এই রকম যে প্রমিথিউস তিনি মানুষকে মহৎ বলে পরিচয় দিয়েছিলেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে তিনি মানুষের জন্য স্বর্গে গিয়ে সূর্যের কাছ থেকে আগুন এনে মানুষকে দিয়েছিলেন, অর্থাৎ মানুষকে এত কিছু সাহায্য করার জন্য জিউস প্রমিথিউসকে একটা পাহাড়ের গায়ে আটকে রাখলেন শেকল দিয়ে, এবং একটা ঈগল পাখি এসে প্রতিদিন তার কলিজাটা খেয়ে যেত, আবার কলিজাটা তৈরি হতো। এটা হচ্ছে প্রমিথিউসের গল্প। তাহলে এখানে দেখো হিরোইজমের মধ্যে প্রমিথিউস রয়েছে। প্রমিথিউস এমন একজন ব্যক্তি যাকে হিরোর মতো, বীরের মতো দেখা যেতে পারে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চরিত্র নির্ভরতা, দ্বিতীয় হচ্ছে কাল্পনিক বিষয়বস্তু। এখানে অনেক বিষয়বস্তু থাকবে যা কাল্পনিক, অর্থাৎ কল্পনা করে এটাকে আমাদের সামনে তুলে ধরা হবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কাল্পনিক বিষয়বস্তু। আমরা তিন নম্বর পয়েন্ট আলোচনা করব বীর পূজা। বীর পূজা বলতে কি? বীর পূজা হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে এখানে বীর অর্থাৎ যিনি আমাদের এই কিংবদন্তির মূল চরিত্র তাকে পূজা করা হবে, তাকে মানা হবে, তাকে অনুকরণ করা হবে, অনুসরণ করা হবে। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বীর পূজা। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রাচীনত্ব। মূলত প্রাচীন অর্থাৎ এটা অনেক পুরনো দিনের গল্প হবে, এর মধ্যে একটা প্রাচীনত্বের বিষয়বস্তু থাকবে, এবং আরেকটা হচ্ছে অবিশ্বাস্য নানা বিষয়বস্তুতে ভরা থাকবে। এটা পরের পয়েন্ট হচ্ছে অবিশ্বাস্য বিষয়বস্তু, অর্থাৎ এমন অনেক বিষয়বস্তু থাকবে যা তুমি বিশ্বাস করতে পারবে না। তাহলে এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে আমি বৈশিষ্ট্য চারটে পাঁচটা বললাম, এবার ঠিক আগের মতো আমি চলে যাব এখানে এর উদাহরণ সম্পর্কে, অর্থাৎ কয়েকটা ঘটনার কথা আমি বলবো। যেমন একটা আমি প্রমিথিউসের গল্প তোমাদের বললাম, আর একটা বলি ধরো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ও একজন কিংবদন্তি। গোপাল ভাঁড় বললেই কেমন আমাদের মুখের মধ্যে একটা হাসি ফুটে ওঠে, এমন তার ক্রিয়াকলাপ, তার কার্যাবলী, সেটা কিন্তু না মনে করে, মানে তার কথা স্মরণ না করে কোনো উপায় নেই। এছাড়া আমরা রামচন্দ্রের কথা বলতে পারি, শ্রীকৃষ্ণের কথা বলতে পারি। শ্রীকৃষ্ণের তো কত কার্যাবলী রয়েছে, আমি আলাদা করে আর বলছি না, আমাদের সময় একটু সংক্ষেপ। তাই এই উদাহরণের জায়গায় আমরা এদের কথা, তাদের দুটো একটা গল্পের কথা এখানে তুলে ধরতে পারি। লাস্ট পয়েন্টে আমি চলে যাব, যেটা সেটা হচ্ছে গুরুত্ব। এটাও কিন্তু, যেহেতু আমি বলেছি প্রথমে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা হাইলাইট করবো, এটাও আমি আগেরটার মতো এক দুই করে করে পয়েন্ট বলছি, তোমরা যদি মনে করো খাতা পেন নিয়ে তোমরা লিখে রাখতে পারো। গুরুত্ব হিসাবে আমরা কি বলবো? প্রথম হচ্ছে ঐতিহাসিক তথ্যের সূত্র বা তথ্য সূত্র, যদি তুমি এখানে পয়েন্ট করো, ধরো আমি এটা লিখলাম একটা পয়েন্ট, তথ্য সূত্র। তথ্য সূত্র কি? যেমন আমরা অনেক কিংবদন্তি থেকে একটা কিংবদন্তির কথা বলি, সেখানে সীতার কোট বলে যে জায়গাটা ওই কিংবদন্তি থেকে খুঁজে বের করা গেছে, তাহলে অনেক তথ্য সূত্র পাওয়া যেতে পারে, এটার প্রথম গুরুত্ব। দ্বিতীয় গুরুত্ব আমরা আলোচনা করব যে নৈতিকতা, এর মধ্যে উদারতা, এর মধ্যে দিয়ে উদারতা, মানবতা, ত্যাগ, তিতিক্ষা, এই ধরনের মানবিক যে সমস্ত গুণাবলী সেগুলো আমাদের মধ্যে তার প্রবেশ ঘটে, আমরা সামাজিক হয়ে উঠতে পারি, সমাজে আমাদের দায়বদ্ধতা বেড়ে যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে এর মানে দ্বিতীয় গুরুত্ব। তৃতীয় গুরুত্ব আমি পয়েন্ট লিখছি না, প্রেষণা সৃষ্টি, প্রেষণা অর্থাৎ মোটিভেশন, এগুলো পড়ে আমাদের মধ্যে জানার আগ্রহ বাড়ে, আরও বেশি জানতে ইচ্ছা করে, প্রেষণা তৈরি হয়, ফলে এটা প্রেষণা তৈরি করে, প্রেষণা সৃষ্টি করে। এরপরে আমরা বলবো, ঠিক এই পয়েন্টটা আগেও বলেছিলাম, কল্পনা শক্তির বিকাশ, কল্পনা অর্থাৎ আমাদের কল্পনা করার যে চিন্তা ভাবনা সেটা বেড়ে যায়, আমরা কল্পনা করতে পারি আরও বেশি করে, কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পায়, এটা এর আরেকটি গুরুত্ব। আর লাস্ট গুরুত্ব হচ্ছে শিক্ষা গ্রহণ,
শিক্ষা গ্রহণ, অর্থাৎ আমরা কিংবদন্তিগুলো থেকে লেজেন্ডগুলো থেকে অনেক শিক্ষা পেতে পারি। যেমন যে অন্যায় করলেই আমাদের শাস্তি পেতে হবে, এটা একটা শিক্ষা মনে করো। তা কোনো একটা কিংবদন্তি থেকে আমরা দেখতে পারি যে কেউ অন্যায় করেছে, তার সে শাস্তি পেয়েছে। তাহলে এটা হলো আমাদের আর একটা বিষয়। তাহলে এখানেও যদি প্রশ্ন আমাদের কি আসতে পারে যে কিংবদন্তির বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো, নাম্বার 4+4 অথবা 5+3, এইভাবে একটা 8 নম্বরের প্রশ্ন আসতে পারে, অথবা কিংবদন্তি সম্পর্কে যা জানো আলোচনা করো, গোটাটাই 8 নম্বর। তাহলে আমরা কী লিখবো? প্রথমে ঠিক আগেরটার মতো পয়েন্টগুলো একবার বলছি। প্রথমে ভূমিকা, ভূমিকার পর আমরা আলোচনা করব কাকে বলে, পয়েন্ট করব, তারপরে বলবো বৈশিষ্ট্য, তার আন্ডারে 1, 2, 3 বলবো, তারপরে উদাহরণ বলবো, তারপরে গুরুত্ব বলবো, লাস্টে একটা উপসংহার দেবো। ব্যাস, এটা আমাদের কিংবদন্তি শেষ হলো। তাহলে দুটো শেষ হলো, পৌরাণিক কাহিনী অর্থাৎ মিথ আর লিজেন্ড। আমরা আলোচনা করব আর একটা লোককথা, এটাকে ইংরেজিতে বলা হয় ফ্লক টেলস। ঠিক এখানেও আমি একই রকমভাবে এই যে পয়েন্টগুলো এইভাবে ধরে ধরেই তোমাদের আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে তাহলে আমরা প্রথমে বলবো কাকে বলে। তাহলে লোককথা বিষয়টা হচ্ছে, এটা একটা গল্পকথা, এটা একটা লৌকিক সাহিত্য এবং লোকের মুখে মুখে এগুলো চলে আসে, এটাকে আমরা বলবো লোককথা। এবং এর মধ্যে প্রাকৃতিক আইনের অনুপস্থিতি থাকতে পারে, লোকের মুখে মুখে যেগুলো চলে আসে। একটা উদাহরণ দিলে ভালো বুঝবে, মনে করো বেহুলা লখিন্দরের ঘটনা, এটা একটা লোককথা। বেহুলা তার স্বামী, মৃত স্বামী, বাকি গল্পটা তোমরা সবাই জানো বলে আমি অত বড় বড় করে আর বলছি না। মৃত স্বামীকে ভেলাই করে নিয়ে ভাসতে ভাসতে গাঙ্গুরের জল দিয়ে স্বর্গে গিয়ে পৌঁছানো, সেখানে নৃত্যের দ্বারা সন্তুষ্ট করা, এবং তার স্বামী সহ অন্যান্যদের, স্বামীর অন্যান্য ভাইদের জীবন ফিরিয়ে আনা, এই যে একটা গল্প, এটাকে আমরা লোককথা বলবো, এটাকে আমরা বলবো ফ্লক টেলস বলবো। তাহলে ফ্লক টেলস ব্যাপারটা কী? যেটা মুখে মুখে চলে আসে, অতীতের অনেক বর্ণনা, এই নিয়ে আমাদের আলোচনা হচ্ছে ফক টেলস। এর তাহলে কাকে বলে আমরা মোটামুটি বুঝলাম। এবার আমরা ঠিক এইটা আবার যাব বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যগুলো কি কি? এটা হচ্ছে লেখকের একটা অনুপস্থিতি থাকবে, অর্থাৎ মনে করো এই বেহুলা লক্ষিন্দরের কথা হয়তো কেউ বা অন্য কোনো ঘটনা হয়তো একটা বইয়ের আকারে লিখে গেছেন, ঠাকুমার ঝুলি লিখেছেন একজন, কিন্তু মূল গল্পটার লেখককে সেটার অনুপস্থিতি এখানে থাকে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লেখকের অনুপস্থিতি। 2 নম্বর হচ্ছে শিশু মনের আকর্ষণ, এই ঘটনাগুলো শিশুদেরকে খুব আকর্ষণ করে, তাদের খুব ভালো লাগে, তারা এই বিষয়গুলো নিয়ে খুব আনন্দ পায়, ফলে শিশু মনের একটা আকর্ষণ এখানে রয়েছে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সচল জড় বস্তু, সচল জড় বস্তু মানে এখানে যে বস্তুগুলো তারা সচল হতে পারে, তারা মানুষের মতো কথা বলতে পারে, এটা একটা বিষয়, পার্সোনিফিকেশন হয় চরিত্রগুলোর ওপরে, মানে এক তারা ধরো একটা গাছ সে হয়তো কথা বলছে, পাখি সে হয়তো কথা বলছে। ফলে লোককথার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তিত্ব আরোপ করা হয় এর ওপরে। পরের হচ্ছে এখানে আরেকটা বৈশিষ্ট্য আমি বলছি, ধরো দৈত্য, পরী, দানব, এদের উপস্থিতি আমরা এখানে কিন্তু দেখতে পাই, এবং এর মধ্যে একটা সামাজিক ভাবনা থাকে, পরের বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক ভাবনা। তাহলে এই গেল বৈশিষ্ট্যের কথা। এবার যদি উদাহরণের কথা আমরা বলি, উদাহরণ হচ্ছে আলিবাবা 40 চোরের কথা বলতে পারি, আমি তোমাদের গল্পটা বলছি না, বেহুলা লক্ষিন্দর, 7 ভাই চম্পা। তাহলে এখানে উদাহরণ হিসাবে ওদের কথা আমি বলে নিলাম, দুটো একটা গল্প ছোট করে আমার নোটের মধ্যে লিখলাম। পরে চলে যাচ্ছি গুরুত্ব, ঠিক আগেরটার মতো এখানেও আমি পয়েন্টের আকারে একটু বলছি। গুরুত্বটা কি? প্রথম হচ্ছে ঐতিহাসিক ধারণা, এর মধ্যে দিয়ে আমরা একটা ঐতিহাসিক ধারণা পেতে পারি। 2 নম্বর হচ্ছে শিক্ষা গ্রহণ, এগুলোর মধ্যে দিয়ে, ঠিক আগেগুলো আগেও তাই ছিল, এই গুরুত্ব যা পড়েছি পৌরাণিক কাহিনী কিংবদন্তি ইত্যাদি, সেখানে কিন্তু একটা গুরুত্ব আমরা পেয়ে যাই, অর্থাৎ এর মধ্যে দ্বারা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ এটা হচ্ছে আর একটা গুরুত্ব। একটা সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের সমাজ সংস্কৃতির যে পেছন দিকটা, যে অতীত, সে অতীতের সংস্কৃতির একটা গন্ধ আমরা এই সমস্ত লোককথার মধ্যে দিয়ে কিন্তু পেতে পারি। পরের হচ্ছে আকর্ষণবোধ, অর্থাৎ এটা আমাদের মধ্যে আকর্ষণবোধ তৈরি করে, আমরা আরও বেশি পরিমাণে এগুলো জানতে, দেখো এই যে 2-4টে গল্প বলেছি তোমাদের জানা জিনিস, কিন্তু এরকম আরও অনেক জিনিস জানতে আমাদের আগ্রহ তৈরি হয়, এটা ভালো লাগে আমাদের কাছে। এবং সামাজিক ধারণা তৈরি হয়, আমাদের মধ্যে কল্পনার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। আমি খুব দ্রুত তোমাদের এই 3টে জিনিস বলেছি, আমি একবার বলি, তাহলে 3টে আমরা 8 নম্বরের প্রশ্ন অ্যাকচুয়াল আজকে পড়েছি, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা। এখনও 2টো ভাগ, মানে বাদ আছে, ওটা সম্পর্কে আমি আজকে কিছু বলছি না। এখানে একটা প্রশ্ন আমার আলোচনার মধ্যে আসেনি, সেটা হচ্ছে পৌরাণিক কাহিনীর সাথে কিংবদন্তির কী পার্থক্য আছে। এই পার্থক্যটা তোমরা যদি 2টো জিনিস ভালো করে বোঝো, তাহলে পার্থক্য তুমি এমনিতেই পারবে, যে পৌরাণিক কাহিনীর জন্ম অনেক আগে, কিংবদন্তি তার একটু পরে। তাহলে এই ধরো আমি একটা পার্থক্য বললাম, বাকি পার্থক্য তোমরা বাড়িতে বসে ভাবো,
চিন্তা করো, দেখো পারো কি না। তাহলে এইটা তোমাদের ওপরে দেয়া রইল, আর আমার পরে আমার অগ্রজ রয়েছেন দিলীপবাবু, উনি বাকি অংশ পড়াবেন এবং শেষে এর উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি দিয়ে দেবেন। আমি ওনাকে পরের অধ্যায় পড়ানোর জন্য বলছি। প্রিয় ছাত্রছাত্রী, টেলিভিশনের সামনে যারা বসে আছো, প্রত্যেককে আমি করোনামুক্ত ভারতবর্ষ গড়ার আহ্বান জানিয়ে আজকের ইতিহাস দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পর্ব শুরু করছি। দেখো, ইতিহাস কাকে বলে এ ব্যাপারে তোমাদের একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ইতিহাস হলো মানব জাতির অতীত ঘটনার পুঙ্খানুপুঙ্খ, ধারাবাহিক এবং কালানুক্রমিক বিবরণ। এর উপর ভিত্তি করেই আজকে আমি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, মানব সভ্যতার জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর আগে, কিন্তু মানব জাতির ইতিহাস কিন্তু অত পুরনো নয়। মাত্র কয়েক শত বছর আগে ইতিহাস লেখাটা শুরু হয়েছে এবং এই ইতিহাস লেখাটা শুরু হয়েছে কিন্তু সেই বিশ্ব সংস্কৃতির পীঠস্থান গ্রিস দেশ থেকে আর কি। সেখানে তো বিভিন্ন মহামানবের জন্ম হয়েছে, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, এসব মহামানব কিন্তু এসেছে গ্রিস থেকে। পাশাপাশি একজন বিখ্যাত ঐতিহাসিক সেখানে জন্মেছিলেন, হেরোডোটাস। তিনিই কিন্তু প্রথম ইতিহাস লেখার বিষয়টা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দিয়েছিলেন, সেই জন্য তাকে আমরা ইতিহাসের জনক বলছি। আর এক বিখ্যাত গ্রিক ঐতিহাসিক ছিলেন থুকিডিডিস। তিনি ইতিহাসটাকে বিজ্ঞানের উপর ভিত্তি করে লেখাটা শুরু করলেন, তাকে আমরা বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলছি। পরবর্তীকালে ইতিহাস লেখার ধরন ধারণটা পাল্টে দিয়েছিলেন, অর্থাৎ বিজ্ঞান এবং সত্যতা নির্ভর ইতিহাস রচনা করার ক্ষেত্রে যিনি দক্ষতা দেখিয়েছিলেন, বিখ্যাত আরবীয় ঐতিহাসিক ইবান খালদুন, তাকে আমরা আধুনিক ইতিহাসের জনক বলি। তবে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি যারা আরও বেশি উন্নততর স্তরে পৌঁছে দিয়েছিলেন, তাদের মধ্যে আমরা মার্ক ব্লক, লাদুরি, ইয়েস কার এদের কথা বলতে পারি। এরা ইতিহাস লেখাটাকে একটা আধুনিকতা নির্ভর করে গড়ে তুললেন। আমরা তাদের মোটামুটি মত অনুসারেই আজকে আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি নিয়েই আলোচনা করছি। একটু বিষয়টা একটু লিখে নিই। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, এই আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি অর্থাৎ কিভাবে আধুনিক ইতিহাস লেখা যায় এই ব্যাপারটা আলোচনা করতে গেলে আমরা কতগুলি বিষয়ের উপরে আলোকপাত করব। প্রথমটা হলো, আমরা যদি একটু পয়েন্ট করে লিখি, এক নম্বর হলো তথ্য সংগ্রহ। দু নম্বর হলো
তথ্যের শ্রেণী বিভাগ তিন নম্বরে বলতে পারি তথ্যের গবেষণা। আচ্ছা, এই তিনটে নিয়ে আমি আলোচনা করি আগে, তারপরে আরো দুটো একটা পয়েন্ট নিয়ে আর বলবো। তাহলে দেখো, তথ্য সংগ্রহ, আধুনিক ইতিহাস লিখতে গেলে তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ একজন লেখক যখন ইতিহাস লিখবে তখন কিন্তু তথ্যহীনভাবে কখনোই লিখবে না। তথ্যহীন লেখা আর যাই হোক ইতিহাস হতে পারে না। তথ্যহীন লেখা সেটা গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে, কিন্তু আমাকে যদি সত্যি সত্যি সত্যনিষ্ঠ ইতিহাস লিখতে হয় তাহলে তাকে অবশ্যই তথ্য সংগ্রহ করতে হবে। এবং সে যে সময়ের ইতিহাস লিখবে সেই সময়ের তথ্যগুলোই কেবল সংগ্রহ করবে। সুতরাং এই তথ্য সংগ্রহটা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির অন্যতম একটা বৈশিষ্ট্য হিসেবে ধরা যেতে পারে। দ্বিতীয় পয়েন্টটা আমি বলবো যে তথ্যের শ্রেণীবিন্যাস। এই তথ্যের শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আধুনিক ইতিহাস লেখার ক্ষেত্রে। বিষয়টা হলো এই তথ্যের শ্রেণীবিভাগের মধ্যে আবার কয়েকটি উপবিভাগ রয়েছে। সেই উপবিভাগগুলো আমি আর বোর্ডে লিখছি না, সেগুলো এরকম যে প্রত্নতাত্ত্বিক তথ্য। প্রত্নতাত্ত্বিক তথ্য বলতে তোমরা জানো যে খনন কার্য চালিয়ে যে সকল স্থাপত্য, ভাস্কর্য বা পোড়ামাটির জিনিসপত্র এই সবগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা প্রত্নতাত্ত্বিক তথ্যের মধ্যে আমরা ফেলতে পারি। এর মধ্যে শ্রেণীবিভাগের মধ্যে দ্বিতীয় যে কথাটা উল্লেখ করতে হয় সেটা হলো ছবিভিত্তিক তথ্য। অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি, দুষ্প্রাপ্য ছবি, মানচিত্র, নকশা, এই ধরনের তথ্য আমরা যদি জোগাড় করতে পারি তাহলে সেক্ষেত্রেও খুব প্রামাণ্য ইতিহাস রচনা করা সম্ভব হয়। এছাড়া শ্রেণীবিভাগের মধ্যে তিন নম্বর পয়েন্ট যেটা বলা যেতে পারে সেটা হলো মৌখিক তথ্য। অর্থাৎ মৌখিক তথ্য বলতে আমরা সেই তথ্যটাকে বলবো যেটা ওই কিংবদন্তির পর্যায়ে চলে গেছে। আমার পূর্ববর্তী শিক্ষক মহাশয় মনোতোষবাবু যেটা বলেছেন, কিংবদন্তি, লোকগাথা বা বিভিন্ন ধরনের পালা গান, ছড়ার গান, এগুলো কিন্তু ওই এর মধ্যে চলে গেল। অর্থাৎ মানে তো আমি একটা ছড়ার গানের যদি উদাহরণ দিই, যেমন খোকা গুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, এই যে দুটো একটা ছড়া, দুটো লাইন, এর মধ্যে দিয়ে কিন্তু পরিষ্কার বোঝা যায় সেই সময় বর্গীরা কীভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করতো এবং সাধারণ মানুষ কীভাবে দুশ্চিন্তা, তাদের মধ্যে সবসময় দুশ্চিন্তা কাজ করতো যে আমরা খাজনাটা কী করে মেটাবো। সুতরাং এই ধরনের ছড়ার গান দিয়েও কিন্তু ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। তো যাই হোক, এই তথ্যের শ্রেণীবিভাগদার মধ্যে বেশ কতগুলি উপবিভাগ রয়েছে। এছাড়া রয়েছে তথ্যের গবেষণা। অর্থাৎ আমরা যখন তথ্য আলোচনা করব বা তথ্য নিয়ে আমরা ইতিহাস লেখার চেষ্টা করব, তখন কিন্তু এই তথ্যটা সত্যনিষ্ঠ কিনা, বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত কিনা তা নিয়ে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ গবেষণা করব। এই গবেষণা এমনভাবে হবে, এমনভাবে গবেষণা করতে হবে যে সে যেন সেই যুগে ফিরে গেছে। অর্থাৎ সেই যে যুগের বিষয় নিয়ে, উপাদান নিয়ে সে গবেষণা করছে তাকে মানসিকভাবে সেই যুগেই চলে যেতে হবে। এরপরে আমরা চার নম্বর পয়েন্টটা লিখব ভৌগোলিক স্থান। অর্থাৎ ভৌগোলিক স্থান, এই ভৌগোলিক স্থানটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে, কারণ আমি যখন ইতিহাস আধুনিক ইতিহাস রচনা করব তখন আমাকে কিন্তু ভৌগোলিক স্থানের উপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে। কারণ ইতিহাস লিখতে গেলে সেই অঞ্চল, কোন অঞ্চলের ইতিহাস আমি লিখছি সেই অঞ্চলটা সম্পর্কে জানানো কিন্তু ভীষণ প্রয়োজন, জরুরি। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো তোমরা ফেব্রুয়ারি বিপ্লবের কথা শুনেছ, তোমরা জুলাই বিপ্লবের কথা শুনেছ। এখানে কিন্তু জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, এই বিপ্লব দুটোর নামের মধ্য দিয়ে কোনো স্থানের নামের উল্লেখ নেই, কিন্তু রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লব এর মধ্যে নামটা আছে, মোটামুটি বোঝা যায় কোন দেশের বিপ্লব। কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লবের কথা বললাম, এখানে কিন্তু কোনো নাম নেই। সুতরাং আমি যদি সেই অঞ্চল, অর্থাৎ ওই জুলাই বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লবের কথা লিখতে গিয়ে যদি কোন জায়গার বিপ্লব, কোন জায়গায় বিপ্লবটা সংগঠিত হচ্ছে সেটা যদি আমরা না জানাই, তাহলে কিন্তু সেই ইতিহাসের কোনো মূল্য রইল না, অর্থাৎ সেই ইতিহাস লেখাটা মূল্যহীন হয়ে পড়বে। তো যাই হোক, এবারে আমরা আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো ধারাবাহিকতা ও কালানুক্রম। ধারাবাহিকতা ও কালানুক্রম, অর্থাৎ ইতিহাস রচনার একটি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে অবশ্যই, সেটা হলো ধারাবাহিকতা ও কালানুক্রম। আমি পূর্বেই বলেছি ইতিহাসের সংজ্ঞার মধ্যে যে ইতিহাস হলো মানবজাতির একটা ধারাবাহিক ও কালানুক্রমিক লিখিত বিবরণ। সুতরাং ইতিহাস যখন আমি লিখছি তখন কিন্তু একটা ধারাবাহিকভাবে লিখব, পুঙ্খানুপুঙ্খ, কালানুক্রম অনুসারে, অর্থাৎ সাল, তারিখ ইত্যাদি ইত্যাদি অনুসারে পরপর পরপর সাজিয়ে গুছিয়ে আমি লিখব। যদি এলোমেলো লিখি, অগোছালোভাবে লিখি, তাহলে কিন্তু সেই ইতিহাস রচনার বা সেই ইতিহাসের কোনো মূল্য থাকে না, সেই ইতিহাস তথ্যহীন হয়ে পড়বে, সে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। আমাদের প্রয়োজন সবসময় ধারাবাহিকভাবে বা কালানুক্রম অনুসারে ইতিহাস রচনা করা। আচ্ছা যাই হোক, আমি এই আধুনিক ইতিহাসের উপর থেকে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির উপর থেকে একটু আলোচনা করলাম। এরপরে আমি আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, আরেকটি একক নিয়ে আলোচনা করব, সেটা হলো জাদুঘর। একটু লিখে নিই, জাদুঘর কাকে বলে, এর উদ্দেশ্য বৈশিষ্ট্য। দেখো, এই জাদুঘর শব্দটার সাথে আমাদের কিন্তু ভীষণ একটা পরিচিতি রয়েছে, অর্থাৎ মিউজিয়াম। জাদুঘরের একটা পরিভাষা হলো মিউজিয়াম, এই মিউজিয়াম। মিউজিয়াম শব্দটা এসছে একদম গ্রিক শব্দ মৌসিয়ান, এরকম একটা শব্দ থেকে এসছে। অর্থাৎ জাদুঘরের পরিভাষা, ইংরাজি পরিভাষা মিউজিয়াম, এবং শব্দটা এসছে কিন্তু গ্রিক শব্দ মৌসিয়ান, এরকম একটা শব্দ থেকে এসছে। তাহলে বিষয়টা হলো জাদুঘর আমরা কাকে বলবো, এই জাদুঘরের সংজ্ঞা নিয়ে বা জাদুঘর কাকে বলবো এ নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে অনেক রকম সংজ্ঞা, মানে ঐতিহাসিকরা অনেক রকম সংজ্ঞা নির্ধারণ করেছেন। আমি দুটো একটা সংজ্ঞা বলবো, বিশেষ করে জ্ঞানেন্দ্রপ্রসাদ দাস একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ছিলেন, তিনি বলছেন যে জাদুঘর হলো এমনই একটা গৃহ যেখানে অদ্ভুত সব জিনিসপত্র সংরক্ষিত থাকে এবং মানুষ মন্ত্রমুগ্ধবত তা পর্যবেক্ষণ করে। বাংলা একাডেমিও এইরকমই একটা সংজ্ঞা নির্ধারণ করেছেন, তারা বলছেন যে গৃহে অদ্ভুত পদার্থ সংরক্ষিত হয়
এবং প্রদর্শিত হয়, সেটাই হলো জাদুঘর। তবে সর্বসাধারণ মানে একটা ইন জেনারেল একটা সংজ্ঞা রয়েছে, বলা হচ্ছে জাদুঘর হলো এমনই একটা সংগ্রহশালা যেখানে ঐতিহাসিক, বৈজ্ঞানিক বা সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি দ্রব্য সংরক্ষিত থাকে এবং ওই সংরক্ষিত দ্রব্যগুলো সাধারণ জনসাধারণের কাছে প্রদর্শিত হয়। এরকম একটা সংগ্রহশালাকেই আমরা জাদুঘর বলছি। তো যাই হোক, এই জাদুঘর কাকে বলে আমরা কিন্তু এই অংশটা মোটামুটি বলে ফেললাম, এই অংশটা। এবারে আমরা আলোচনা করব জাদুঘরের উদ্দেশ্য কী। তো জাদুঘরের উদ্দেশ্যগুলো আলোচনা করতে গেলে আমরা কয়েকটা পয়েন্ট লিখে লিখে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো নিদর্শন নিদর্শন সংগ্রহ। দ্বিতীয় পয়েন্ট হলো নিদর্শন সংরক্ষণ। তিন নম্বর পয়েন্ট হলো নিদর্শনের প্রদর্শন। তো দেখো, আমি এই তিনটে লিখলাম, এরপরে আমি আবারও কয়েকটা পয়েন্ট আলোচনা করব। নিদর্শন সংগ্রহ অর্থাৎ জাদুঘরের একটা মূল উদ্দেশ্য হলো নিদর্শন সংগ্রহ করবে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক নিদর্শনগুলি তারা সংগ্রহ করবে এবং প্রত্যেকটা নিদর্শন সংগ্রহশালায় যত্নের সাথে সেগুলিকে রক্ষা করবে। অর্থাৎ জাদুঘর এই নিদর্শন সংগ্রহের মধ্য দিয়ে তারা তাদেরকে নিজেদেরকে সমৃদ্ধ করবে, এটা তাদের একটা উদ্দেশ্য। এরপর নিদর্শন সংগ্রহ সংরক্ষণ, অর্থাৎ প্রত্যেকটা নিদর্শন সে সংরক্ষণ করবে, অত্যন্ত বিভিন্নভাবে সংরক্ষণ করবে এবং সংরক্ষিত নিদর্শনগুলো প্রদর্শনের জন্য জনসাধারণের কাছে উন্মুক্ত করবে। তারা প্রত্যেকটা মূল্যবান নিদর্শন সুন্দর ডিসপ্লে কেজে সাজিয়ে রেখে সাধারণ জনগণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করবে। অর্থাৎ দেখো, এই তিনটে পয়েন্ট নিদর্শন সংরক্ষণ সংগ্রহ সংরক্ষণ আর প্রদর্শন একে অপরের কিন্তু পরিপূরক। অর্থাৎ সংগ্রহ করা হলো, সেটাকে সংরক্ষণ করা হলো এবং সংরক্ষিত দ্রব্যগুলো প্রদর্শন করা হলো, জনগণের সামনে প্রদর্শন করা হলো। এরপর আমরা আলোচনা করব নিদর্শনের গবেষণা। দেখো, নিদর্শনের গবেষণা, এটা হলো চার নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর হলো মডেল নির্মাণ। মডেল নির্মাণ ছ নম্বর বলতে পারি সচেতনতা বৃদ্ধি। আচ্ছা, এই নিদর্শনের গবেষণা অর্থাৎ যেসব নিদর্শনগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হলো এবং এই নিদর্শনগুলো এইসব মূল্যবান নিদর্শনগুলো শুধুমাত্র সংরক্ষণ না করে সেগুলো নিয়ে গবেষণার ক্ষেত্র উন্মোচিত করা হলো, বিভিন্ন গবেষণারত যে সকল পাঠক রয়েছে তারা জাদুঘরে গিয়ে ওই নিদর্শনগুলো নিয়ে গবেষণা করবে এবং জাদুঘর তাদের নিদর্শনের যদি গবেষণায় যদি খুশি হয় তাহলে তাদেরকে অনেক সময় পুরস্কৃত করে, বৃত্তি দেয় বা স্কলারশিপ দেয় ইত্যাদি ইত্যাদি। সুতরাং জাদুঘরের আর একটা কাজ হলো নিদর্শনগুলোকে গবেষণার জন্য গবেষণারত ছাত্রদের কাছে উন্মুক্ত করে দেওয়া। এরপর জাদুঘরের আর একটা উদ্দেশ্য হলো মডেল নির্মাণ, অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেগুলো জাদুঘরকে মডেল হিসেবে প্রেজেন্ট করতে হয়, দর্শকদের সামনে মডেল আকারে প্রেজেন্ট করতে হয়, উপস্থাপিত করতে হয়। কারণ বেশ কিছু মূল্যবান নিদর্শন তারা সংগ্রহ করে কখনো কখনো, যেগুলো কিন্তু নিরাপত্তার কারণে
সাধারণ জনগণের সামনে প্রদর্শন করা হয় না, হয়তো বহুমূল্যবান জিনিস সেগুলোকে সংরক্ষণ করা হয়, তারই একটা প্রতিকৃতি বা রেপ্লিকা বা মডেল যাই বলো না কেন, সেগুলো কিন্তু সেই তারই অনুসারে নির্মাণ করে সেই মডেলটাই জনগণের সামনে প্রদর্শিত করা হয়। আবার অনেক সময় বড় বড় স্থাপত্য বা ভাস্কর্য যেগুলো লোক দেখতে চায় কিন্তু সেগুলো তার জাদুঘরে এনে দেখানো সম্ভব হয় না। আমি এ প্রসঙ্গে তাজমহলের কথা বলতে পারি। তাজমহলের একটা মডেল জাদুঘরে নির্মাণ করা হলো, অর্থাৎ যারা তাজমহল সেই আগ্রাতে গিয়ে তাজমহল দেখার মতো যাদের ক্ষমতা নেই তারা কিন্তু ওই মডেল দেখে অনেকটা পরিতৃপ্ত হয়। সুতরাং মডেল নির্মাণ জাদুঘরে হয় এবং এই মডেলের উপর ভিত্তি করেই কিন্তু অনেক সময় প্রদর্শনের কাজটা চলতে থাকে। সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ জাদুঘর কেবলমাত্র পরিদর্শক মানে দর্শকদের বিভিন্ন জিনিস দেখে কিন্তু খুশি নয়, তারা কিন্তু অনেক সময় ভীষণভাবে সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ জনগণকে আহ্বান করে। এক্ষেত্রে বিভিন্ন রকম মেলা বা আলোচনা সভা, সেমিনার, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করে জাদুঘর সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধি করে। তো যাই হোক, এইভাবে আমরা জাদুঘরের মানে উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলি আস্তে আস্তে লিখব, মানে এগুলোই মূলত লেখার বিষয়। তো আমরা আজ এই পর্যন্তই আলোচনা করছি। আমরা এরপর মানে হোম টাস্কের জন্যে কিছু প্রশ্ন আমি বলছি, তোমরা লিখে নিতে পারো প্রশ্নগুলো, একটু বলছি। প্রথম অধ্যায় থেকে, পৌরাণিক কাহিনী কি, ইতিহাসের সাথে পৌরাণিক কাহিনীর পার্থক্য আলোচনা করো। 2+6, লোককথা বলতে 2, লোককথা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। 2+6, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 3, এটা সরাসরি 8 প্রশ্ন। 4 হচ্ছে, মিথ ও লিজেন্ড কাকে বলে, অতীত বিষয়ে মানুষের ধারণা পুনর্গঠনে মিথ ও লিজেন্ডের ভূমিকা উল্লেখ করো। এটার জন্য 3+5। 5 হচ্ছে, স্মৃতিকথা কাকে বলে, স্মৃতিকথার বৈশিষ্ট্য উল্লেখ করো, সংক্ষেপে স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। 2+3+3। 6 হচ্ছে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 3+5, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই 6 প্রশ্ন আমি দিলাম, এটা অবশ্যই আগামীবার, মানে এবার যেটা চলছে সেটা তো বন্ধ আছে, এবারের জন্য আমি বলছি না, আগামীবার অর্থাৎ 2022 সালের জন্য, 2021 সালের জন্য তোমরা করে ফেলবে। একটু ভুল বললাম, 22 সাল নয়, 21 সালের জন্য, 2021-এর জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে ফেলবে। আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষ করব দ্বাদশ শ্রেণীর ইতিহাসের এই ক্লাস, পরবর্তী ভূগোল ক্লাস নিয়ে ফিরে আসব। আমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল ক্লাসে ভৌম জলের কাজ, শিক্ষকেরা উপস্থিত থাকবেন দীপঙ্কর পোদ্দার ও পঙ্কজ রায়। আমরা আপাতত আমাদের শিক্ষক মণ্ডলী দিলীপ তরফদার ও মনোতোষ ঘোষকে আবারও ধন্যবাদ জানাবো নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে। শিক্ষক মশাইরা তাদের অমূল্য সময় নষ্ট করে প্রতিদিন যারা, যে সকল শিক্ষক শিক্ষিকারা আসছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা যেভাবে সময় দিচ্ছেন। আমি শিক্ষকদের আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই ক্লাস, ফিরে আসছি পরের ক্লাস নিয়ে, কেউ কোথাও যাবে না, দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড।